براكاتو. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোত দর্শক মন্ডলী আল্লাহর আলমিনের প্রশংসা এবং পিয়া নবী সালাহসাল্লামের ওপর সালাহাত সালামের পর জুমার খুদ্া মসজিদুল হারাম মক্কাতুল মক্কর যে বাইশে সাবান চোদ্দোশো তেতাল্লিশে জিরে মোতাবেক পঁচিশে মার্চ দু হাজার বাইশ প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর ওসামা ইবন আবদুল্লাহ খৈয়াত হাফিজাহুল্লাহ তালা খুদবার বিষয়বস্তু নবী একদেবী সাল্লাহ সাল্লামের রমজান সম্পর্কে বা রমজানে আদর্শ মাহে রমজানে রসুরুল্লাহ সাল আলী সাল্লামের আদর্শ মহান আল্লাহর প্রশংসা এবং তৌহিদ রেস শাহাদাতের পরে সাল্লা সাল্লাম পেশ করে বলছে না মা অতপর হে আল্লাহ বান্দারা আল্লাহকে ভয় করুন এবং সব সময় স্মরণে রাখুন যে আপনাদের রবের সাথে অবশ্যই সাক্ষাৎ হবে তার সামনে অবশ্যই দণ্ডায়মান হতে হবে সুতরাং ভাগ্যবান ওই সব মানুষেরা যারা এই দিবসে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হাসরের মাঠে উপস্থিত হইতে হবে এর জন্য প্রস্তুতি গ্রহণ করল এর জন্য সম্বল অর্জন করল উত্তম পাথয় হাসিল করল এবং আল্লাহ রাব্বুল আলমিনের পথে যে কোনো কল্যাণমূলক কাজে অবিচল থাকল যে কোনো ভালো মাধ্যম কথার হোক কাজের হোক গ্রহণ করলো অবলম্বন করল আল্লাহ রব্বুল আলমীর কাছে গ্রহণযোগ্য হওয়ার কবল হওয়ার আশা নিয়ে এবং আল্লাহ রব্বুল কাছে মার্জনা এবং সন্তুষ্টির আশা নিয়ে মহান আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করছেন ও তাজুফ খেরজাদ তাকুয়া তাকু নিয়া উলিল আল বাপ সোরে বকারে মোহন আল্লাহ ইরশাদ করেছেন যে তোমরা পাথেয় গ্রহণ করো আর নিঃসন্দেহে সর্বোত্তম পাথেয় হচ্ছে আত্মাক আল্লাহ ভীরুতা আল্লাহর ভয়ে ভালো কথা কাজ এবং আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাক আল্লাহর ভয়ে ভালো কথা কাজ করা বলা আর আল্লাহ রব্বুল আলমেনের ভয় নিয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা অত্যা এবং আমাকে ভয় করো আমার পকড়াওকে ভয় করো ইয়া অলিল আলবাব হে জ্ঞানী লোকেরা হে মুসলিমগণ নবী করিম সাল্লি সাল্লামের জীবন রমজান মুবারক সম্পর্কে তা হচ্ছে প্রতিটি যুগের জন্য এবং প্রতিটি অঞ্চলের জন্য প্রতিটি মানুষের জন্য একটি জীবন্ত আদর্শ বাস্তব জীবন সর্বোত্তম আদর্শ যা মুসলিমরা অনুসরণ করবে এবং আল্লাহিরুররা যেটাকে আঁকড়ে ধরবে এবং সেই পথের পথিক হবে এবং তার পথ নির্দেশনা মোতাবেক তার আদর্শ মোতাবেক তারা নিজেকে হেদায়তের পথে অবিচল রাখবে এবং তার প্রতিটি পদে পদে অনুসরণ করবে মহান আল্লাহর এই বাণীর অনুসরণে মহান আল্লাহ এর সাদ করছেন ও সাতুল হাসান নিঃসন্দেহে তোমাদের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ লেমান কানে এই কিন্তু উত্তম আদর্শ হিসাবে কারা গ্রহণ করবে এটা তো বাস্তবে ওই সমস্ত মানুষদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলমিনের সাক্ষাতে আশাবাদী বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী পরকালে তাদের জন্য কিছু রয়েছে এ কথায় বিশ্বাসী যদি তারা সৎকর্মশীল হয় আর যদি তারা পাপি হয় ভুল পথ অবলম্বন করে তাহলে কঠিন শাস্তি রয়েছে যারা এসবে বিশ্বাসী তারা এই পথ অনুসরণ করবে রসৌরুল্লাহ সাহাশ্লামকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে বাজাকার আল্লাহকে জিরা জিরা এবং যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে স্মরণ রাখে তারা এই পথের পথিক হবে এই রকমই মহান আল্লাহর এই বাণীর প্রতি আমল করে মানুষ উল্লাহ সাল্লামের জীবনটাকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করবে মহান আল্লাহ স্বাদ করছেন অমা আতাকর রসুল ফখজুফ সুরাহাসুর আল্লাহ বলছেন তোমাদেরকে রসুল সাল্লা সাল্লাম যা কিছু দেন বা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আমার হাকুমান হুফান্ত হু আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন বারণ করেছেন তা থেকে বিরত থাকো এই রমজান মাসের শেয়াম দ্বিতীয় হিজড়িতে ফরজ করা হয়েছে তারপর সৌরুল্লাহ সাল্ল সাল্লাম নয় রমজান পর্যন্ত নয় বছর ধরে শ্যাম পালন করেছেন প্রথম শেয়াম যখন ফরজ হয় রোজা ফরজ হয় তখন অপশন ছিল দুটো বিষয়ের মাঝে স্বাধীনতা বা এখতিয়ার ছিল দুটোর একটা করলেই চলত তা হচ্ছে হয় শ্যাম পালন করবে রোজা রাখবে আর না হইলে শারীরিক সুস্থতা মকিম থাকা সত্ত্বেও যদি মনে করে স্বচ্ছল ব্যক্তি যে আমি শ্যাম পালন না করে প্রতিদিনের বিনিময়ে মেস্কিনকে খাবার দিয়ে দেব সেটাও চলতো এইভাবে প্রথম দিকটাই শ্যামের ক্ষেত্রে স্বাধীনতা ছিল তারপরে সেটা বাধ্যতামূলক করে দেওয়া হয় যে যারা মুকিম হবে বাড়িতে অবস্থান করছে এবং সুস্থ হবে অসুস্থও না আর মোসাফেরও না তাদেরকে অবশ্যই সেয়াম পালন করতে হবে ফমান শাহেদা মিনক শাহারাফ আলী আসম। তবে আরেকটি বিধান ছিল যেটা কঠিন সেটা হচ্ছে যে একজন রোজাদার শ্যাম পালনকারী যদি কোনো পানাহারের আগে নাগরেব পরে শুয়ে যায় অথবা এসা পরে পরে শুয়ে গেল ঘুমিয়ে গেল আর ঘুম চলে আসলো তাহলে তার জন্য পানাহার হারাম হয়ে গেল আর গোটা রাত আগামী রাত পর্যন্ত কোনো কিছুই পানাহার করতে পারবে না তারপর এই বিধানটি রহিত করে দিয়ে মানুষ করে দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য হালকা করে দেন আর তারপরে আজকে যে সিয়াম রোজা দেখছেন মাহে রমজানের অথবা নফল সেই রোজার বিধিবিধান এই রকমই স্থায়ী হয়ে বহাল থেকে যায় আর রমজান মাসের সেয়াম ফরজ থেকে যায় নবী করিম সাল্লাহ আলী সাল্লামের আদর্শগুলি এখানে সম্মানিত খতিব প্রায় চোদ্দো থেকে পনেরোটি আদর্শ তুলে ধরেছেন প্রথম আদর্শ তিনি তুলে ধরেছেন যে নবী করিম সাল্লামের আদর্শ ছিল রমজান মাস প্রমাণ হওয়ার ক্ষেত্রে বা প্রমাণ করার ক্ষেত্রে যে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত চাঁদ না দেখবে নিজে অথবা চাঁদ দেখার জন্য বিশ্বস্ত একজন ইমানদার ব্যক্তির সাক্ষী প্রমাণ না পাবে একজন কমপক্ষ হইতে হবে ততক্ষণ পর্যন্ত রমজান মাস এসে গেছে এটা প্রমাণিত হবে না যদি সেটা উনত্রিশে সাবানের পরে থাকে কারণ তিরিশ হওয়ারও সম্ভাবনা রয়েছে কিন্তু যখন তিরিশে সাবান হয়ে যাবে তখন নিশ্চিত আর এর বেশি আরবি ইসলামী মাস হয় না উনত্রিশ অথবা তিরিশ হয় নবী করিম সাল্লাহ আলী বিন ওমর নোমার রাজিয়াল্লাহ তাল্লাহ আনহমার সাক্ষীর ভিত্তিতে সেয়াম পালন করেছেন এবং পালন করতে বলেছেন এই মর্মে আবু দাউদ ইবনে হেব্বানি আর মুস্তা হাকে মে সহি হাদিস রয়েছে আবদুল্লাহ আল্লাহ তালা আন হমা বলেন তারা আন হেলা আলা লোকজন মুসলিম জনগণ মদিনাই চাঁদ দেখার জন্য চেষ্টা করলবর তো রসুল আল্লাহ সাল্লাম তখন আমি রসুলাল্লা সাল্লামকে জানালাম যে আন্নিরা আই আমি দেখেছি অন্যরা দেখতে পায়নি কিন্তু আমি চাঁদ দেখেছি আসামাহ আমারান্না হাসবে আমি নবী সাল্লাম সেই রমজানে সেই কথার ভিত্তিতে নিজেও শ্যাম রাখলেন বা শেয়াম শুরু করলেন রমজানের এবং সাহাবাই সাহাবাইকারদেরকেও শ্যামের নির্দেশ প্রদান করলেন দ্বিতীয় আদর্শ হচ্ছে নবী করিম সাল্লি সাল্লাম রমজান মাস সম্পর্কে যদি চাঁদ না দেখা যায় উনত্রিশ শাবানের পরে চাঁদ দেখা গেল না তাহলে শাবানকে ত্রিশ পুরা করে নিতে হবে এই রকমই যদি চাঁদ দেখার ক্ষেত্রে আকাশ সে মেঘমালা থাকে অথবা দেখতে কোন রকমের বাধা থাকে যে কোনো বাধা তাহলেও সাবানকে তিরিশ পুরা করে নেবে তারপরে শ্যাম শুরু করবে তারপরে দেখার কোনো প্রয়োজন করে না আর যদি আকাশে মেঘ থাকে আর চাঁদ দেখা গেল না তাহলে নিজেও শ্যাম রাখতেন না আর সাহাবাইকার আমাদেরকে শ্যামে নির্দেশ দিতেন না যতক্ষণ পর্যন্ত তিরিশ না পুরা করে নিতেন যেমন সাহিব খারি মুসলিমের হাদিসে রয়েছে আবু হরজি আল্লাহ তালা থেকে সাল্লাল্লাহ সাল্লাম বলেন সুমুল উলেরু ইতিহি তোমরা চাঁদ দেখে শ্যাম শুরু করো যা শুরু করবো আফতের রুই রুইয়তিহি আর তোমরা চাঁদ দেখেই শেয়াম ভঙ্গ করো অর্থাৎ ঈদ করো ঈদ উল ফিতর করো ফাইন আলাইকুম অন্য রেওয়ায় ফাইন গুমা আলাইকুম যদি আকাশে মেঘমালা থাকে আকাশ সে চাঁদ দেখার ক্ষেত্রে অস্পষ্টতা থাকে ফাঁক মেল ঐদ্যাতা শাহবান আসাল তাহলে শাহবানে তিরিশ পুরা করে নাও নবী করিমসালামের আর একটি বাণী রয়েছে ফাইন ওম আলিক ফক দরুল তোমরা যদি দেখো যে আকাশে মেঘমালা রয়েছে তাহলে তার অনুমান করে নাও এই ফক দরুল উদ্দেশ্য কি বা অর্থ কী বলছেন আল হিসাবুল মোকাদ্দার ওহ আল ইকমাল সেটা হচ্ছে মাসের হিসাব আর মাসের পূর্ণ হিসাব হচ্ছে পূর্ণ করা অর্থাৎ মাস যে তিরিশ হয় তিরিশ পুরা করে নাও তিন নম্বর আদর্শ হচ্ছে নবী কারিম সাল্লামে রমজান মাসের অভ্যর্থনা সম্পর্কে যে রমজান মাসের একদিন বা দুই দিন আগে থেকে রমজানের সম্মানার্থে সে পালন করতে রোজা রাখতে নিষেধ করেছেন তবে কারো যদি বিগত অভ্যাস থাকে যে উদাহরণস্বরূপ সোমবার বা বৃহস্পতিবার তার শ্যাম পালনের অভ্যাস ছিল নফল শ্যামের প্রতি সপ্তাহে আর সে সম অথবা বৃহস্পতিবার উনতিরিশে সাবান বা তিরিশে সাবান পড়েছে তাহলে সেই নফল শ্যাম রাখতে পারবে যেমন শাহিব খারি মুসলিম মাহদিস রেসিয়া বেহ রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত রসুর উল্লাহাম সোম রামাদান ও ইউমিন তোমাদের কেউ যেন রমজানের একদিন বা দুই দিন আগে শ্যাম শুরু না করে দেই ইল্লাই এখন রাজুলুন তবে কোন ব্যক্তি যদি কানে অসুম অসম তার নিয়মিত কোন সেয়াম চলে আসছে গোটা বছর ধরে ফালি আসম জালি কালম তাহলে সেই দিনে উনত্রিশ বা ত্রিশে রমজানের একদিন দুদিন আগেও সে সেয়াম রাখতে পারেই চার নম্বর আদর্শ হচ্ছে রসুরুল্লাহ সাল আলী সাল্লামের আর রমজান মাসের শ্যামের অভ্যর্থনা সম্পর্কে যে তিনি রমজান মাসের শেয়াম শুরু করতেন বা যে কোনো শেয়াম শুরু করতেন সাহারি দিয়ে এবং এই শাহুর বা সাহারি খাওয়ার জন্য রামদেরকে উৎসাহিত করতেন উদ্বুদ্ধ করতেন এবং এই খাবারকে তিনি আলগাদাউল মুবারক বরকতপূর্ণ খাবার বলে আখ্যায়িত করেছেন বরকতপূর্ণ বা বরকতময় খাবার বলে আখ্যায়িত করেছেন যেমন শাহিব খারী মুসলিমে হাদিস রয়েছে আনসি মালিক রজিয়া আল্লাহ তাল আনহ থেকে রসুল্লাহ উল্লাহ সাল্লাম বলেন তা সাহারু তোমরা সাহুর করো সাহারি খাও ফাইন সাহুরে বারাকা কারণ সাহারি খাওয়াতে বরকত রয়েছে বিভিন্ন দিক থেকে বরকত রয়েছে যা এ হাদিসের বর্ণনা করেছেন সে সময়টি হচ্ছে বরকতের সেই খাবারটি হচ্ছে বরকতের শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে আর ইমানি দিক থেকে সেটি হচ্ছে যে রসোর আসলাম এটি সন্না এবং এর মাধ্যমে মানুষ আল্লাহ রবুল আলমিনের জিকির আজকার এবং আল্লাহর কাছে দোয়া করার আল্লাহর শুক্রিয়া আদায় করার মোবারক সময়ে যেই সময় আল্লাহ রব্বুল অত্যন্ত নিকটবর্তী হন এই ভোর রাত্রে এই সময়টায় আল্লাহ অত্যন্ত কাছাকাছি আল্লাহ বান্দাদেরকে ডাক দেন দেওয়ার জন্য সেই সময়টাই জাগলো এবং কিছু জিকির আজকার দোয়াও করতে পারলো ইত্যাদি এই বহুমুখী উপকারিতার কারণে এটিকে বারাকা বলা হয়েছে এবং সাহারির ক্ষেত্রে আর একটি আদর্শ হচ্ছে যে নবী করিম সাল্লাহ আলিয়াল্ল সাহারিতে বিলম্ব করতেন তাড়াতাড়ি করে রাত্রে এগারোটা বারোটা দুটো আগে আগে ভাগে সাহারি করলেন এমনটা করতেন না যেমন আজকাল অনেকে করে থাকে সাহারি করে ঘুমিয়ে যায় বরং রসোর উল্লা সাল্লামের সাহারি খাওয়া এবং আজানের মাঝখানে এতটুকু সময় থাকতো যাতে আনুমানিক আনুমানিক মাঝারি পঞ্চাশটি আয়াত ল করা সম্ভব হতো তার বেশি না যেমন সাহেব ওখারি মুসলিম আনসবিন মালিক রজি আল্লাহ তালাহান বর্ণনা করেন জায়দবিন সাবিত রাজি আল্লাহ তালাহন থেকে বলছেন তা মান নবী সাল্লা ইসলাম জায়দবিন সাবিত রজি আল্লাহ তালন বলছেন যে আমরা নবী সাথে সাহারি করলাম সোম্মা কামাইলা সালাত তারপরে ফজরের সলাতের উদ্দেশ্যে দাঁড়ালেন কালা আনাস আনাস জিজ্ঞেস করলেন কুল তো আমি বললাম কামকানা বেনাল আজান ও সাহুর আজান এবং সাহারির মাঝে কতটা ব্যবধান থাকত কালাকুরুল খামসীন আয়া পঞ্চাশটি আয়াত পড়ার সমান তারপরে রসোর সাল্লামের পাঁচ নম্বর বা ছয় নম্বর আদর্শ হচ্ছে সেয়ামের ইফতার সম্পর্কে রোজা এফতারি সম্পর্কে যে ইফতারির ক্ষেত্রে রসোর উল্লাহ সাল্লাম তাড়াতাড়ি করতেন সাহাবাইকার কেরামদেরকে তাড়াতাড়ি ইফতার করার জন্য যখন নিশ্চিত হয়ে গেছেন যে সূর্য অস্তমিত হয়ে গেছে তাড়াতাড়ি ইফতার করবেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন এবং এটি যে রসরুল্লাহ সাল্লামের সন্ন্যাসম্মত এই সব কথাও রয়েছে যেমন সাহিব খারি মুসলিমে সাহলিবেন সাদ রাজি আল্লাহ বর্ণিত হয়েছে রসুল্লাহ আজালাসুবে খেরিন মা আজ্জালুল ফিতরা মুসলিম জনগণ সর্বদা মঙ্গলে থাকবে কল্যাণে থাকবে তাদের ভালাই হবে যতদিন পর্যন্ত তারা এফতারিতে তাড়াতাড়ি করবে এফতারিতে তাড়াতাড়ি মানে অনিশ্চিত হয়ে এফতারি নয় যে সূর্য ডুবলো কি ডুবলো না সন্দেহের ভিত্তিতে না বরং নিশ্চিত হওয়ার পরে আর বিলম্ব করবে না এটি হচ্ছে সন্ন্য এটি হচ্ছে উত্তম রসৌরুল্লাহ সাল্লাম যে ইফতার করতেন ইফতারের ক্ষেত্রে আদর্শ হচ্ছে যে তিনি মাগরেবের সালাতের আগে ইফতার করতেন এবং ইফতারের ক্ষেত্রে যেন তাজা খেজুর রোতাব তাজা খেজুর দিয়ে ইফতার করা হয় এর জন্য উৎসাহিত করতেন যদি তাজা খেজুর থাকতো তিনিও তাজা খেজুর দিয়ে ইফতার করতেন যদি তাজা খেজুর না থাকে তাহলে শুকনো খেজুর যে কোনো খেজুর দিয়ে ইফতার করতেন তাও যদি লব্ধ না হয়তো তাহলে শুধু পানি দিয়ে ইফতার করবেন এই জন্য রসুর উল্লাহ নিজেও করেছেন এবং সাহাবাই কেরামদেরকে উৎসাহিত করেছেন যেমন মোসনাদে আহমদে আবু দাউদে সহি সন্ন্যদে আনাসিন মালিক আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তো তিনি বলেন উল্লাহ সালিসাম কী করতেন বলছেন কানা রসোর ইফতুর আলা রোতাবাদ রসোর কয়েকটি রোতাব তাজা খেজুর খেয়ে ইফতার করতেন তাবলা ইয় আগরেবের সল্লা তাদের আগে ফিলম তখন রোতাবাতুন যদি রোতাব খেজুর না হইতো মারা তাহলে শুকনো সাধারণ খেজুর খেয়ে রোজা রাখতেন ইফতার করতেন ফাইললাম তখন যদি তাও না থাকতো হাসা হাসতে মেম্মা কয়েক ঢোক পানি পান করে নিতেন এর হেকমত বা এর তত্ত্ব সম্পর্কে আল্লামা ইমাম হাফিজ বিন্কাইম রহমা আল্লাহ তাআলা বলেন যে আহমিন কমাল শফকাত আল উমতি সাল্লাম যে তার অম্মতের উপর অত্যন্ত মায়া মমতা করতেন তার একটি বাস্তব দিক হচ্ছে এবং তিনি যে সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী ছিলেন মানব জাতির জন্য আর উম্মতে মুসলিমার জন্য তার একটি দিক হচ্ছে এটি যে মানুষের যখন পাকস্থলী একেবারে খাদ্য পানীয় থেকে শূন্য থাকে তখন এমন কিছু দেওয়া হচ্ছে প্রযোজ্য যেটা মিষ্টি হ্যাঁ মিষ্টি জাতীয় জিনিস যদি পেটে যায় এটা এই সেই খালি সৈন্য পাকস্থলী তাড়াতাড়ি গ্রহণ করে এবং সেটা দ্রুত উপকৃত হয় এবং শক্তি অর্জন করতে পারে বিশেষ করে দৃষ্টি শক্তি। মানুষ যখন না খেয়ে থাকে দীর্ঘ সময় পিপাসিত থাকে তখন দৃষ্টিশক্তি হ্রাস পেতে থাকে যার ফলে দ্রুত সেটা ঘাটতিপূরণ করে বা সেটা কে শক্তিশালী করে এবং মদিনার মুখ্য মিষ্টি জাতীয় জিনিস ছিল খেজুর এবং খেজুরের ওপরে মদিনাবাসী লালিত পালিত এবং সেটি ছিল তাদের প্রধান খাদ্য সেই যুগে সেটি ছিল তাদের ফলমূল যাই বলবেন সেটি আর তার সাথে পানি পানির কথা এই বলা হয়েছে যে মানুষের যে লিভার রয়েছে কলিজা তাতে শুষ্কতা চলে আসে যখন দীর্ঘ সময় ধরে মানুষ পানি পান করে না এই শ্যামের কারণে বা অন্য কোনো কারণেই হোক না কেন তখন তাতে শুষ্কতা চলে আসে লিভারে যখন শুষ্কতা চলে আসে সেটাকে তরতাজা করতে হয় সেই লিভারকে পানির দ্বারা পানির দ্বারা সেটাকে তরতাজা করলেন তার আগে মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করলেন এর মাধ্যমে আহারের মাধ্যমে যে উপকারিতা সেটা পূর্ণতা লাভ করে সেটা পূর্ণতা লাভ করে এই জন্য একজন ব্যক্তি যদি পিপাসিত থাকে আর ক্ষুদার্ত থাকে তো পানাহারের পূর্বে হালকা পানি পান করতে বলা হয়ে থাকে জি চিকিৎসাবিদ্যায় আর তারপরে হালকাভাবে খাওয়া দাওয়া করবে একবারে খুব বেশি পরিমাণে খাওয়া দাওয়া করবে না কারণ পাকস্থলী একেবারে শূন্য হয়ে রয়েছে আর বিশেষ করে খেজুর আর পানি তাতে এমন বৈশিষ্ট্য রয়েছে এমন গুণাগুণ রয়েছে যার মাধ্যমে শুধু শরীরের চাহিদা পূরণ হয় না বরং তাতে সালাহুল কল্প এমামিল কাইল বলছেন তাতে অন্তরের সুস্থতা ফিরে আসে হৃদয়ের ওপর তার একটা সুপ্রভাব পড়ে যেটা লায়াল মহিল্লা আতিব কলুম সেটা যারা অন্তরের চিকিৎসক তাদের ছাড়া অর্থাৎ যারা কোরআন সন্ন্যার জ্ঞানী এবং যারা ইসলাহুল নফস আত্মার পরিশুদ্ধের ময়দানে যারা কাজ করে এবং যারা বিশেষজ্ঞ তারা ছাড়া এই বিষয়টি যথাযথ উপলব্ধি করতে পারবে না তারপরে বলছেন সম্মানিত খতিব যে নবী করিম সাল্লাহ ইফতারির সময় এই দোয়াটি পড়তেন যেটা সহি সনদে প্রমাণিত তা হচ্ছে জাহাবা জামা এই জামা শব্দটি পড়তে গিয়ে ভুল করে মানুষ বিভিন্নভাবে এটাকে অধিকাংশ মানুষের কাছে শুনি জামা ও এটাকে মদ আলিফ মদ মমদুদ করে পড়ে জামা ও আসলে জামা ও নাই এটা হচ্ছে জাহাবা জামা আর আবার দেখা যায় কি আকাউকে মিমে শাকিন বা জজম দিয়ে জাহাবা জাম ও পড়ে থাকে তো না এটা জম ও আর না এটা ও বলো বরং এটি হচ্ছে জাহাবা জামা আর মিমে ফাতাহ জাবার আর তারপরে হামজাহ জাহাবা জামা অর্থাৎ এই পিপাসা দূর হলো অবতাল্লাতিল অরুক এবং শিরাগুলি সিক্ত হইল ওয়াসাবাতাল আজর এবং নেকি প্রতিদান সাব্যস্ত হইল ইনশা আল্লাহ তালা মোহান আল্লাহ যদি চান এ হাদিস আবু দাউদে রয়েছে নাসাইর সোনানে কুবরাতে রয়েছে এবং হাদিসের সনদ হচ্ছে হাসান গ্রহণযোগ্য আল্লাহ তালা আনহমাতে বর্ণিত পক্ষান্তরে যে হাদিসটি রয়েছে প্রসিদ্ধ হাদিস কিন্তু সেটি দুর্বল আল্লাহ আল্লাস সুমতো ও আলা রিস্কে আফতার তো সেটি দুর্বল আর এই এইরকম এতে অতিরিক্ত ভারতের এক শ্রেণীর লোকেরা বা আমাদের দুঃখ মহাদেশে এক শ্রেণীর লোকেরা বাড়িয়ে থাকে আরও দুটো বাক্য তাতে আল্লাহম আল্লাস সুমতো অবিকা আমান্ত কে তাওয়াক্কাল তো এই যে তো আলী কে তওয়াক্কাল তো আলা আল্লাহ রিস্কে আফতার তো মাঝখানে বাড়িয়ে থাকে এটা একেবারে ভিত্তিহীন তার কোনো দলিল প্রমাণ নেই সাত নম্বর নবী সাল্লাহ সাল্লাম আদর্শ হচ্ছে ইফতারির সময় দোয়া করা এফতারির সময় দোয়া করা আর এছাড়া শেয়াম অবস্থায় আপনি এবাদতের অবস্থায় আছেন যে কোন সময় দোয়া তারও একটি বড় গুরুত্ব রয়েছে ইফতারির সময় দোয়ার ক্ষেত্রে একটি হাদিস রয়েছে নবী সাইসলাম বলেন ইন আলিস রেহি দাওয়াত রোজাদারের ইফতারির সময়ে এমন দোয়া রয়েছে যা খণ্ডন করা হয় না যা রেজেক্ট করা হয় না ইবিন মাজা হাদিস চব্দুল বিন আমি আস রাজি আল্লাহ তালা আনুহাতে বর্ণিত ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন এবং রসুল্লাহ সাল্লাম আরো বলে সালাস ও দাওয়াতে লাতুরা তিন শ্রেণীর দুয়াকে খণ্ডন করা হয় না বা রদ করে দেওয়া হয় না দাওয়াতুল ওয়ালিদ আলি ওয়ালা দেহি বাবা মায়ের দোয়া ছেলে মেয়েদের জন্য বা দাওয়াত উৎসাহে এবং সিয়াম পালনকে রোজাদারের দোয়া সুতরাং সেটা সকালে হইতে পারে দুপুরে হইতে পারে বিকালে হইতে পারে যে কোনো সময় হইতে পারে সিয়াম অবস্থায় দাওয়াতুল মুসাফির এবং মুসাফিরের দু আকরাজউল বাই হাকি এ হাদিসটি এমাম বেহাক হাকি সোনানে কুবরাতে নিয়ে এসেছেন দিয়া মকদেসি নিয়ে এসছেন মুখতারাতে সহি সন্ন্যত বর্ণিত হয়েছে আনাস আল্লাহ রাহতাহ আনহো থেকে আনহো থেকে আট নম্বর আদর্শ হচ্ছে উল্লাহ সাল্লামের রমজান মাসে মাস সম্পর্কে তাতে বেশি বেশি বহুমুখী এবাদবন্দি করা একরকম এবাদত নাই বহুমুখী বেশি বেশি এবাদবন্দি করা খরচ তো আছেই তার সাথে নফল বন্দেগীতে অগ্রগামী হওয়া যেমন সাদকা দান খায়রাত করা আর মানুষের প্রতি এহসান করা আল্লাহ যেমন এহসান করেছেন আপনি বেশি বেশি এহসান করবেন সদাচরণ করবেন মানুষের উপকার করবেন সালাদ হ্যাঁ যে আজকার দোয়া কোরআনিক্যারিমের তেলাওয়াত ক্যায়াম দীর্ঘ সময় ধরে তারাবি পড়া এবং কেয়াম করা রাত্রে নফল পড়া এইরকম এতে কাফ ইত্যাদি ইত্যাদি নয় নম্বর আদর্শ রাসুল উল্লা সাহা কোরআন খেরিমের তেলাও সম্পর্কে এবং কল্যাণের কাজে দানশীলতার ক্ষেত্রে জনকল্যাণমূলক কাজে অধিক দানশীল হয়ে যাওয়া রমজান মাসে এ হচ্ছে রাসুল উল্লাহ সাহাশ্লামের আদর্শ এবং বেশি বেশি কোরআন করিমের তেলাওয়াত করা কোরআন করিমের তেলাওয়াতের সাথে দানশীলতা এই দুটো ইমিনা পশ আল্লাহ তালা নোহা থেকে মর্মে বর্ণিত হয়েছে তিনি বলেন নাসবিল খাই নবী সাল্লা সাল্লাম কল্যাণের কাজে সবচেয়ে বেশি দানশীল ছিলেন ও কানা ফের রমাদান আর বিশেষভাবে নবী সাল্লাম রমজান মাসে অনেক বেশি দানশীল হয়ে যেতেন বিশেষ করে যখন হিনা ইয়াল কাহু জিবরুল জিব্রাহ ইলি তার সাথে সাক্ষাৎ করতেন প্রতি রাতে জিব্রাইল আলি সাল্লাম কী করতেন বলছেন ও কানে জিবরুল আলি সাল্লাম ইয়াল কাাহু কুল্লা ফির রমদান রমজান মাসে প্রতি রাতে জিবুরআ সাথে এসে দেখা সাক্ষাৎ করতেন যতদিন পর্যন্ত রমজান থাকত রমজান শেষ হওয়া পর্যন্ত উদ্দেশ্য কী হয়তো ইয়ারে আলিহ্ন কোরআন নবী সাল্লাহ আলি সাল্লাম যতগুলি কোরআনিকেরি মেসুর আয়াত না চলেছে সেগুলি তাকে পড়ে শোনাতেন এবং রিভাইজেশন করতেন সেই সময় যখন জিবরাইল আলিয়া সাল্লাম যেই দিনগুলিতে অর্থাৎ রমজান মাসে রাতে দিনে দেখা সাক্ষাৎ করতেন রাতে আসতেন এই সময়টাকে তিনি বড়ই দানশীলতায় কাটাতেন এদিকে কোরআনে কেরিমের তেলাও তো বেশি তার সাথে কান আজওয় খের মিনার রেহিল মুরসালাহ জিবর আলী সাল্লাম যে দেখা সাক্ষাৎ করতেন তাই তিনি এই সময়গুলিতে দ্রুতবেগী বা ঝড়ো হাওয়ার চাইতে ঝড়ো বাতাস চাইতেও বেশি অধিক দ্রুতবেগী হয়ে যেতেন দানশীলতার ক্ষেত্রে সেই বখারি মুসলিমে এ হাদিস কোরআনী করিমের পঠন পাঠন কোরআনী করিম সোনা এবং শোনানো পড়া এবং পড়ানো এতে কোরআনী করিমের পঠন পাঠনের ফজিলত সুস্পষ্ট হয়ে উঠেছে যে রম বিশেষ করে রমজান মাস যেটি কোরআনী করিমের মাস যে মাসে কোরানি করিম নাজল হয়েছে এবং যে মাসে রসুল্লাহ সালাম কোরআনী করিম জিবুল আলী সাল্লামকে শুনিয়েছেন এবং এতে এই পবিত্র মাসে কোরআনে কেরিমের বেশি বেশি তেলাওত করা যে মুস্তাহাব এটিও সুস্পষ্ট হয়ে উঠেছে এবং এটি অন্যান্য জিকির আজগার চাইতে বেশি উত্তম এটাও প্রমাণিত এবং এই ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করার জন্য যে কোরআনে ক্যারিমের পঠন পাঠন বা কোরআনে করিম চর্চা করা আর তার সাথে দানশীলতা এই দুটোর মাঝে গভীর সম্পর্ক রয়েছে দুটোর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে যেমন কিছু আলামাই কেরামগণ এই মর্মে বলেছেন যে যখন মানুষ কোরআনিকিমের বেশি বেশি তেলাওত করে সত্যিকার বিশেষ করে অর্থ অনুধাবন করে তখন মানুষের যে মনটা রয়েছে মানুষের যে হৃদয় রয়েছে সেটা অভাবমুক্ত হয়ে যায় অমুখাপেক্ষী হয়ে যায় আর কোনো আল্লাহ ছাড়া অন্য কারো মুখাপেক্ষী থাকে না আর যখন মানুষ মুখাপেক্ষী হয়ে যায় আর মনটা যখন মানুষের সচ্ছল উদার হয়ে যায় সেটি হচ্ছে দানশীলতার মুখ্য কারণ কারণ সে তত বেশি দানশীল হতে পারবে যে যত বেশি অভাবমুক্ত নিজেকে মনে করবে আর অমুখাপেক্ষী মনে করবে মানসিক দিক থেকে আর নিজের কোনো অভাব অনুভব করবে না সে তত বেশি দানশীল হতে পারবে রমজান মাস হচ্ছে কল্যাণের মৌসম রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিনের বান্দাদের ওপর বিশেষ অতিরিক্ত অনুগ্রহ রয়েছে অন্য অন্য মাসের তুলনায় সুতরাং নবী করিম আলী ওসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের যে এই নীতিমালা যে আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ অন্য মাসের তুলনায় রমজান মাসে বেশি রয়েছে সুতরাং নবী সাইস রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন এই রমজান মাস যাতে কোরআনে করিম নাজল হয়েছে এবং রসরসাল্লামের ওপর নাজল হয়েছে নিয়ে এসেছেন জিব্রাইল আলী সাল্লাম জিব্রাইলসাল্লামের সাথে সাক্ষাৎ হচ্ছে নবী ইসলামের সাথে সাক্ষাৎ এবং রমজান মাস সেটি সুতরাং এই সব মিলিয়ে এই সময়টাই নবী সাল্লাম সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন মোসনাদ আহমদে বরং আরেকটি রেওয়ায়ত রয়েছে যাতে এই বিষয়ে বর্ণনা এসেছে যে লাইউস আলু সাই আন আতাহ এই রমজান মাসে দানশীলতার সাথে কোরআনিকেরিমিত লাওতের সাথে এই মোবারক মাসে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাওয়া হয় তো অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন দিয়ে থাকেন বা এর অর্থ এটা হতে পারে যে যদি আপনার কাছে আমার কাছে কেউ কোনো কিছু চায় নবী শাসনের কাছে কিছু চাওয়া হইত তাহলে তা দিয়ে দিতেন কাউকে খালি হাতে ফেরাতেন না লাইউস আলু শাহীন ইল্লা আতাহ দশ নম্বর আদর্শ রাসুর উল্লা সাল্লামের রমজান মাস সম্পর্কে যে তিনি রমজান মাসে বিভিন্ন রকমের নফল এবাদতবন্দি করতেন যার মাধ্যমে আল্লাহ আল্লাহরুল আলমিনের সান্নিধ্য লাভের জন্য আপ্রাণ চেষ্টা চালাতেন তার মধ্যে একটি হচ্ছে সে আমুল ওয়েসাল বা শ্যামুল ওয়েসাল মানে অবিরাম রোজা রাখা অবিরাম শ্যাম পালন করা যাতে না ইফতারি রয়েছে না শহর রয়েছে সাহারিও খেতেন না এফতারিও করতেন না এইভাবে রসুর উল্লাহি সাল্লাম সিয়াম পালন করেছেন কয়েকদিন কন্টিনিউ সাহাবাইকেরামদেরকে নিষেধ করতেন কিন্তু নাবি আসসালাম এটি বৈশিষ্ট্য ছিল তিনি রাখতেন এটি শাহাবাইকেরাম যখন নাবিস সাল্লাহিসাম অনুকরণ এগুলি করা শুরু করলেন তখন তাদেরকে নিষেধ করেছেন যে তোমাদের জন্য এটি কঠিন হয়ে যাবে আমি তোমাদের মতো না আর তোমরাও আমার মতো না এই মর হাদিসে রয়েছে সাহাবাইকরামা যখন বললেন যে ইয়া রাসুল আল্লাহ ইন তো আপনি অবিরাম রোজা রাখছেন আমরা রাখলাম তো হইলোটা কি অসুবিধে কি আমরাও রাখলাম তখন তিনি বলেন তো কাহাই এত আমি তোমাদের মতন না এমনি আবি তো আমার রাত্রি যাপন হয় এমনি আজাল্ল আমি সময় পার করি লি এমন ইউথ এমনই আমাকে খাদ্য দানকারী খাদ্য দিয়ে থাকেন ওয়াসাকিন আর পানি দানি আমাকে পান করিয়ে থাকেন সেই বুখারি মুসলিমে আব্দুল ইনুমান আয়েশা সিদ্দিকার আনহমা বা আনহম তাদের থেকে এই হাদিসগুলি বর্ণিত হয়েছে উদ্দেশ্য হচ্ছে পানাহারের যা এই হাদিস রয়েছে কাবির মহল্লা এই সম্পর্কে বলছেন যে যে আল্লাহর হাদিস অর্থাৎ এই যে বিশাল বা অবিরাম শ্যাম সম্পর্কে নবীশ আসলাম বলছেন যে আমাকে আল্লাহর পক্ষ থেকে খাদ্য দানকারী রয়েছে আর পানি দান পানীয় দানকারী রয়েছে আমাকে খাদ্য দান করেন পানি পানীয় দান করেন এটার উদ্দেশ্য কি আসল কি বাস্তবে বাহ্যিক কোনো পানাহার তাকে দেওয়া হইত গাইব থেকে বলছেন না ইমরুল কাই রাহিম্লা বলছেন যে মা ইয়ুগা জিহ্লাহিমিন মা আরিফি আল্লাহ রব আলমিনের মা আল্লাহ রবুল আলমিনের সাথে যে পরিচিতির যে গিজা আহার আল্লাহ তাকে দান করতেন এবং অমায় অফিজ ও আল্লা কালিমিনে মোনাজাতি এবং আল্লাহর রবুল্লা আলমী যে তার হৃদয়ে ঢেলে দিতেন আল্লাহ রবুল্লা আলমের সাথে গোপন আলাপের যে স্বাদ মজা এবং অকুর আইন আইনিহি বেকুরবিহী আল্লাহ রবুল আলমীর সান্নিধ্যর মাধ্যমে নবীস ইসলামের যে চক্ষু শীতল হইতো এইটা যে আল্লাহ বলে স্পেশালি দিয়ে দিতেন ওয়া তানা ও মেহি আল্লাহর যে অগাধ ভালোবাসা যে তিনি ভোগ করতেন এবং তাতে যে তিনি উদ্গ্রীব হতেন এবং এইসবের ফলাফল হিসাবে যে রেজাউল কলুব অন্তরের বা হৃদয়ের যে আহার হাসিল হইত এবং ও আরওয়াহ এবং রুহ আত্মার যে নিয়ামত তিনি হাসিল করতেন ওয়া আইন আর চক্ষু যে ঠান্ডা হইতো ও নফুস এবং মন যে আনন্দিত হয়তো রোহ আত্মা এবং কলব যে আনন্দিত হয়তো। বেমা হওয়া আজাম গেজা আনুয়া আজুয়া দহু আনফাহু সেটি বাহ্যিক পার্থিব খাবারের চাইতে অনেক বেশি বড় এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়তো এবং অনেক বেশি উত্তম হইতো আর অনেক উপকারী হইত আর এর মাধ্যমে হ্যাঁ কখনো কখনো এই যে আধ্যাত্মিক রুহানি গেজা সেটা মানুষের শারীরিক গেজা শারীরিক আহার থেকে মানুষকে অমুখে অমুখাপেক্ষী করে দিত কোনো প্রয়োজন হইতো না আর এই মর্মে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা নিঃসন্দেহে বিষয়টি উপলব্ধি করে যে অনেক সময় শরীর বাহ্যিক পানাহার থেকে অমুখাপেক্ষী হয়ে যায় বাহ্যিক পানাহারের প্রয়োজন মনে করেন না যখন কলবের আহার খুব বেশি পায় আত্মার আহার খুব বেশি পায় তো যেই আহারটি পার্থিব আহার সেটি হচ্ছে রেজাউল হাইওয়ানি মানে একজন মানুষ হিসাবে অথবা একজন প্রাণী অন্যান্য প্রাণীর যে শারীরিক খাবারের প্রয়োজন রয়েছে বাহ্যিক পার্থিব খাবারের প্রয়োজন রয়েছে সেই এই খাবার থেকে অমুখাপেক্ষী হয়ে যায় এগারো নম্বর আদর্শ রসুল্লাহ সাল আলী সাল্লামের সেয়ামের উদ্দেশ্যকে লক্ষ্য রাখা এবং শ্যামের যে লক্ষ্য উদ্দেশ্য মানব জীবনের সংশোধনের ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে এবং উন্নতির ক্ষেত্রে এবং এর রহস্য সম্পর্কে সতর্কীকরণ সম্পর্কে যে শ্যামের যে টার্গেট রয়েছে বা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেটা যেন ব্যাহত না হয় এই জন্য নবী সাল্লাহ আলি সাল্লাম অসার কথা কাজ থেকে নিষেধ করতেন এই রকমই যৌনাচার বা যৌন সম্পর্কীয় কথাবার্তা আলাপ আলোচনা নিষেধ করতেন গালমন্দ করা কত কোনো ভাষা বালা অশীল কথা বলা নিষেধ করতেন এবং কেউ যদি গাল দিয়ে দেয় কোনো রোজাদারকে তাহলে এ কথাও বলতে বলেছেন যে ইন্নি সায়াম বলে আমি শেয়াম অবস্থায় আছি ভাই রোজায় আছি এটি সঠিক অর্থ হচ্ছে এই কথার যে সেটা নিজের ভাষা উচ্চারণ করে বলবে মন নিজের মনকে বলবে না কারণ দুটো অর্থ করা হয়েছে কেউ বলেছে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সাইম আমি আছি আমি সিয়াম অবস্থায় আছি কিন্তু এর চাইতে বেশি বিশুদ্ধ হচ্ছে সেই অর্থটি যে সেটা প্রকাশ্যে ভাষায় বলবে যে ভাই আমাকে তুমি গালমন্দ করিও না বা আমার সাথে দুর্ব্যবহার করিও না ইন্নি সাইম আমি রোজাই আছি আমি শ্যাম অবস্থায় আছি এই মর্মে সাহেব বখারি মুসলিমে আবহরাজি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিস রয়েছে হাদিসে কদসির সে শংস ফাইজা কানা ইউ মোসাউমি আহ দেখুন যখন তোমাদের কারো আমের দিন হবে ফালা এয়ারফোর্স যৌনাচার করবে না যৌন সম্পর্কে কোনো আলাপ আলোচনা করবে না ওয়ালায়াস খাই এমনকি স্ত্রীর সাথে বেশি বাড়াবাড়ি করবে না ওয়ালায়াস খাব এবং হইচই করবে না হট্টগোল করবে না ফাইন সাহ বাহু আহ আতালো কেউ যদি গালাগালি করে অথবা মারামারি করে মারতে আসে ফালিয়া কল তাহলে যেন বলে একজন রোজাদার ইমনি ইমরুন সাইম আমি রোজাদার মানুষ ভাই আমার সাথে তুমি ঝামেলা বাধাতে এসো না সেই বোখারি আবহাওয়াল্লাহ থেকে আরো বর্ণিত হয়েছে রসুর আল্লাহ মাল্লাম ইয়াদুর আল্লাহ সালিল্লাহ আমাহ সারাবাহা কেউ যদি মিথ্যা কথা বলা আর মিথ্যা আচরণ করা এবং মূর্খামি যদি না পরিত্যাগ করে অথচ সে রোজা রাখছে সে আম পালন করছে তাহলে আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে পানাহার ছাড়ুক আর না ছাড়ুক সে পানাহার করুক আর না করুক তা রোজা রাখা না রাখা সমান হয়ে যাবে সুতরাং আল্লাহকে ভয় করুন হে আল্লাহর বান্দারা এবং নবী মোহাম্মদ সাল্লা আলহি আসাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম আদর্শ হিসাবে সাদরে গ্রহণ করুন কারণ সবচেয়ে উৎকৃষ্ট আদর্শ হচ্ছে নবী সাল্লা ইসলাম আদর্শ এবং তার অনুসরণেই রয়েছে আল্লাহ রাব্বুের ভালোবাসা অর্জন এবং আল্লাহর পক্ষ থেকে মার্জনা হাসিল মহান আল্লাহ এর করেন পালন কুনতুম ইন আল্লাহ ফাত্তাব ইহবে কুমুল্লাহ হে মানুষ হে নবী বলে দাও ইন কুন্তুম তহিবোন আল্লাহ হে মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এই ভালোবাসার প্রমাণ দিতে হবে ফাঁদতে বেউনি আমার অনুসরণের মাধ্যমে আমার অনুসরণ করো ই হবে তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসা দেবেন আল্লাহর ভালোবাসা প্রমাণ যখন করলে আল্লাহর ভালোবাসা পাবে অতিরিক্ত আয়াক ফের লাখ তোমাদের গুণাগুলিকে আল্লাহ মার্জনা করে দেবেন আল্লাহ রফুর রাহিম আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাদের সকলকে আল্লাহর কিতাব দিয়ে রিম দিয়ে এবং নবী সালামের সন্না দিয়ে যেন উপকৃত করেন এবং এই প্রথম ক্ষুদা শেষ করে আবার সম্মানিত ক্ষতি দ্বিতীয় খুদ্বা আল্লাহ রবুল্লাহ আলমিনের সানা এবং সালাতু সালামের পরে বলছেন যে হে আল্লাহ বান্দারা নবী এ কারিম আদর্শ নবী সাল্লাহ আলি সাল্লামের বারো নম্বর আদর্শ হচ্ছে সেয়াম ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে যে ভঙ্গ হবে কয়েকটি কারণে বা কয়েকটি জিনিসে তার প্রথম হচ্ছে পানাহার করা কেউ যদি ইচ্ছাকৃত জেনে জেনেশনে পানাহার করে তাহলে তাতে শ্যাম বাতিল হয়ে যাবে এই এইরকম সহবাস করলে বাতিল হয়ে যাবে এই রকম পানাহারের অর্থ বহন করে এমন কিছু অর্থাৎ এমন কোনো চ্যালেঞ্জ যেটা পানাহারের কাজ করে অথবা তারপরে সহবাস করলো না কিন্তু ইচ্ছাকৃত হস্তমৈথন করলো তাহলে তাতে শ্যাম ভঙ্গ হবে এরকম ইচ্ছাকৃত বমি করলে শ্যাম ভঙ্গ হবে এরকমই সঠিক মতে যদি সিঙ্গা লাগাই তাতেও শ্যাম ভঙ্গ হবে নবী করিম সাল্লি সাল্লাম শ্যাম অবস্থায় আর সিঙ্গা লাগাননি বরং সিঙ্গা লাগালে সে ছুটে যায় যেটি হচ্ছে একটি মত যদিও বিষয়টিতে দ্বিমত রয়েছে তারপরে বেশ কিছু কাজ আছে যেগুলি সিয়াম অবস্থায় জায়েজ কিন্তু অনেকে দ্বিধাগ্রস্ত থাকেন সেগুলিতে সেগুলি বর্ণনা করেছেন সম্মানিত ক্ষতি বলছেন নবী সাল্লাহসাল্লাম শ্যাম অবস্থায় নিজের স্ত্রীগণকে চুমন দিতেন এই রকমই নবী সাল্লাম শ্যাম অবস্থায় মিসওয়াক করতেন এবং নবী সাল্লাহ শ্যাম অবস্থায় গোসল করতেন মাথায় শরীরে পানি ঢালতেন নবী সাল সাল্লাম গড়গড়া গুলি করতেন এবং নাকে পানি দিতেন শ্যাম অবস্থায় তবে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন যে খুব বেশি পরিমাণে নাকে পানি দেবে না এবং নাকে পানি দিয়ে টান দেবে না যাতে ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে নবী সাল্লাম কখনও কখনও রাত্রে জন্মি অবস্থায় থাকতেন থাকতেন গোসুল ফরজ থাকতো আর ফজর হয়ে যেত সুতরাং সেই অবস্থায় গোসুল ফরজ থাকা অবস্থায় সাহারি করা যায় এবং ফজরের আজান হওয়ার পরে তারপরে তিনি গোসুল করতেন আর শ্যাম অবস্থায় দিনে থাকতেন এতেও কোনো বাধা নেই শরীয়তে তেরো নম্বর আদর্শ নবী কারিম সাল্লাহ আলী সাল্লামের সেটা হচ্ছে রোজাদারদের ক্ষেত্রে নম্র আচরণ নম্র ব্যবহার করা এবং রোজাদারদের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে নম্রতা এবং রোজাদারদের যেখানে মুশকিল সেখানে সহজ করা কোথাও সংকীর্ণতা দিনে ইসলামে নেই এই জন্য এই ক্ষেত্রে কেউ যদি ভুলে গিয়ে অনিচ্ছাকৃত পানাহার করে ফেলে তাহলে তাকে কাজা করতে হবে না তার সে শ্যাম হয়ে যাবে আল্লাহ তাকে খাওয়িয়েছেন পান করিয়েছেন এই জন্য এই জন্যই যে যেই ব্যক্তি ভুলে যায় তাকে আল্লাহ ধরেন না তার ওপর কোনো দায় দায়িত্ব নেই এ মর্মে সহিব খারি মুসলিম আবহরজি আল্লাহ তালান হতে বর্ণিত হাদিস রয়েছে রসৌল উল্লাহ সাহবাদ সাহেব কেউ যদি ভুলে যায় শ্যাম অবস্থায় ফাঁকাল আওসারে বা তারপরে পানাহার করে ফেলে ফেলি অতিমাসও সে যেন তার শ্যামকে রোজা পূরণ করে ফাইন মাতম আহ্লাহ সাকাহ তাকে আল্লাহ খাওয়িয়েছেন আল্লাহ পান করিয়েছেন চোদ্দ নম্বর আদর্শ রসুর সাল্লামের রমজান মাসের সফর করলে তিনি যখন যেমনটা সুবিধাজনক হতো তাই করতেন কখনও তিনি শ্যাম পালন করতেন সফরে যদি দেখেন যে তেমন কষ্ট হচ্ছে না শ্যাম পালন করবেন এটি হচ্ছে না আদর্শ কখনও পানাহার করতেন শ্যাম ছেড়ে দিতেন যার অনুমতি আল্লাহ দিয়েছেন আর কেরামদেরকে কখনো কখনো স্বাধীনতা দিচ্ছেন দিয়েছেন যে যার ইচ্ছা আছে রোজা রাখুক শ্যাম পালন করুক আর যার ইচ্ছা ছাড়ুক যার জন্য যেটা সুবিধা হয় সবটাই জায়জ তবে বিশেষ করে যদি কোনো জেহাদের সফর হইতো লড়াইয়ের সফর হইতো আল্লাহর দিনের জন্য আল্লাহর ক্যালেমাকে উঁচা করার জন্য আর কাছাকাছি চলে গেছেন শত্রুদের শত্রুদের মুখোমুখি হতে যাচ্ছেন আর এই শ্যাম অবস্থায় এখনই লড়াই শুরু হইতে পারে তখন ইফতারি করার জন্য নির্দেশ দিতেন তাকিদ করতেন যাতে করে দুশ্মনের সামনে কমজোর না হয়ে যায় একজন মুসলিম দুশ্মনের মোকাবেলায় যেন শক্তিশালী হয়ে থাকে যেমনটা মক্কা বিজয়ের সময় ঘটেছিল ওরা সুর উল্লাহ সাল্লাম বলেছিলেন এই অষ্টম হিজরে তো মক্কা বিজয়ের বছর এই সফরে ইন্নাকু মোসাববেহ আদু বেকুম ওয়াল ফিতরু আকু আলাকুফ আফতেরু তোমরা আজকে সকাল সকাল দুঃমনদের মোকাবেলা করে অধুষ্ণদের মুখামুখি হবে ওয়াল ফিতরু লাকুম তোমাদের শ্যাম ছেড়ে দেওয়া রোজা না রাখাটাই তোমাদের জন্য শক্তির কারণ হবে শক্তিশালী থাকার কারণ হবে ফাফ তেরুসুতরা আজকের শেয়াম ভঙ্গ করে দাও ছেড়ে দাও এই সফরে সেই শ্যাম রাখিও না সেই মুসলিম আবু সাইদ খুদ্ রদি আল্লাহ তালা তাহলে আনহ থেকে বর্ণিত হয়েছে পনেরো নম্বর আদর্শ রসুল্লাহ সাল্লামের রমজান মাস সমাপ্তি সম্পর্কে বা রমজান মাস শেষ হয়ে যাওয়া সম্পর্কে যে রমজান মাস তখনই শেষ করবেন যখন দুইজন কমপক্ষে দুইজন ব্যক্তির সাক্ষী পাবেন যে সওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে বা তারা দেখেছে এবং তারা আল্লাভীরও হবে তারা সত্যবাদী হবে নেক মানুষ হবে এই মরমে নবী সাল্লাহ সাল্লামের হাদিস রয়েছে পক্ষান্তরে সেয়াম শুরু করার ক্ষেত্রে একজন সাক্ষী বিশ্বস্ত ব্যক্তির একজন একজন বিশ্বস্ত ইমানদার ব্যক্তির সাক্ষী যথেষ্ট কিন্তু সেয়াম সমাপ্তির ক্ষেত্রে কমপক্ষে দুইজনের সাক্ষী সাক্ষী হইতে হবে যত নাক মানুষ হোক না কেন নবী সাহাকে দুইজন ব্যক্তি যখন সাক্ষী দিয়েছেন তখন তিনি সেয়াম ছেড়েছেন আর ঈদ করেছেন এবং সাহবাই খেরামদেরকে বলেছেন যে এখন আর শ্যাম রাখিও না কারণ চাঁদ দেখার প্রমাণ পাওয়া গেছে সুতরাং আল্লাহকে ভয় করুন হে মুসলিমগণ এবং রমজান মাসের ক্ষেত্রে উত্তম আদর্শ হিসাবে রসুর উল্লাহ সাল আলি সাল্লামের আদর্শকে গ্রহণ করে আপনি সর্বোত্তম পাথেও হাসিল করুন এবং সর্বোত্তম আপনি সম্বল গ্রহণ করুন কারণ রসুর উল্লাহ আদর্শ হচ্ছে সবচেয়েতে পরিপূর্ণ আদর্শ এবং তাতে মানব জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে ইহকাল পরকালে সার্বিক কল্যাণ হাসিল করা সেটা সবচেয়েতে বেশি এবং একমাত্র সেটি পথ যার মাধ্যমে হাসিল হতে পারে এবং নবী আদর্শই হচ্ছে মানব জাতির জন্য এবং মানব প্রকৃতির জন্য সহজ সরল এটি হচ্ছে দীন ইয়সন দীন ইসলাম হচ্ছে সহজ সেটি হচ্ছে নবী শাসমের আদর্শ ترپے شیش خانے سلاتوسل پیش کرن پیر نبی خاتم النبی سید المرسلین محمد رسول اللہ صلی اللہ, علیہ وسلم پروتی کرن اللہ رب العالمین تار کتاب سورہ احزاب ان اللہ ملائکہ احزاب سلون علی النبی یا اے ائلین صلی سلو علیہ وسلم تسلیمہ ائی حل الدین امن دار سلیہ رسول اللہ صلی اللہ علیہ وسلم سلات سلام پیش کر اللہ وسلم وسلم علیہ و, علی و رسول محمد ورض اللہ خلفہ العربی بکرین عمر و عثمان والی ون سائر العل و صحابۃ و طبین و منطبی